إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فالتقوى ملاك الحسنات والتقوى وصية الأولين والآخرين من الله عز وجل ومن رسوله صلى الله عليه وسلم সম্মানিত মুসলিয়ান কেরাম, আমি আমার নিজেকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা জান্নাতে যেতে পারব। আল্লাহ তাআলা বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিশ আল্লাহ তাদেরকেই করবেন যারা তাকওয়ার অধিকারী। তাকওয়ার অধিকারী হতে হলে আপনি হয় মুসলিম হবেন, না উপরে উঠবেন মোমেন হবে, না আরো উপরে উঠবেন মহসিন হবে। অন্তত ন্যূনতম মুসলিমের যে গুণ সেটুকু আমাদের মধ্যে থাকতে হয়। মুসলিমের গুণ হচ্ছে যে অন্তত ফরায়েজগুলি আদায় করে। মোমেনের গুণ হচ্ছে ফরায়েজগুলি আদায় করে, নফলগুলি আদায় করে। আর মহসিন হচ্ছে ফরায়েজ নফল তো আদায় করেই, অতিরিক্ত আরো মানুষের প্রতি এহসান করে, আল্লাহর এবাদতে এহসান করে। একজন ইমানদার তার সবসময় খুঁজে বেড়ায় কোথায় আল্লাহর রহমত আছে, কোন সময় আল্লাহর রহমত নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে, ইন্না লিল্লাহি নাফাহাতুন ওয়া লাফাহাত ফি দাহরি। বিভিন্ন সময় আল্লাহ তাআলা দেওয়ার জন্য তিনি ব্যস্ত, এই সময় দিবেন তিনি। যেমন তিনি রাতের শেষ প্রহরে তিনি নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসে, বলতে থাকেন, এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব, এমন কেউ কি আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দিব। ঠিক শুক্রবার আল্লাহ তাআলা সেই ইমাম সাহেব খুতবা দাঁড়ানো থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টা দোয়া কবুলের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, সাআতুল ইজাবা বলে এটাকে। ঠিক বছরে রমাদান মাস দোয়া কবুলের সময়, রমাদান মাসের ভিতরে প্রতিটি সওমে দোয়া কবুলের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিসাইল দাওয়াতু সাইম লা তুরাদ্দু, যে ব্যক্তি সওম পালন করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। এই জন্য আমাদের বেশি বেশি করে সওম পালন করা উচিত, এবং সওমগুলি রমাদান মাসে তো আমরা পালন করবো, অন্য সময় পালন করা উচিত। দোয়া কবুলের সে বিশাল সময় হচ্ছে সওম, এবং সেটা ধীরে ধীরে মানুষ হয়তো সকালবেলা করতে পারেনি, দুপুরে করতে পারেনি, কিন্তু আসরের পরে সময়ের শেষ মুহূর্তে দোয়া করার নিয়ম কিন্তু ইসলামে রয়েছে। যেমন শেষ বৈঠকে আমরা দোয়াটা করি, খেয়াল করেছেন? যখন হজ করি, হজের শেষে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কি দোয়া করতে হবে। দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। প্রত্যেকটি দোয়ার শেষে, প্রত্যেকটি ইবাদতের শেষে দোয়া করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। ঠিক এই জন্য সওম যিনি পালন করবেন, তিনি সওমের শেষ মুহূর্তে এসে দোয়া করবেন। তবে এই দোয়া ব্যক্তিগতভাবে, জামাই ভাবে নয়, যারা আমাদের দেশে প্রচলন করিয়েছে সেটা নয়। প্রত্যেকে তার মতো করে আল্লাহর কাছে কায়ে মনোবেককে চাইবেন। চারজনে আপনার মনের কথা বলতে পারে না। যিনি আপনার মনের সবকিছু জানেন, তিনি রব্বুল আলামিন। আপনি যেভাবে বলেন না কেন, যে ভাষায় বলেন, তিনি কিন্তু জানতে পারেন।
সুতরাং তিনি দিবেন। এরকম একটি মৌসুম আমাদের সামনে রয়েছে, অর্থাৎ বলতে পারেন সারা বছরের মৌসুম হচ্ছে রমজান মাস, আর রমজান মাসের শেষ মৌসুম হচ্ছে শেষ দশ দিন। শেষ দশ দিন নিয়ে আজকে আমি কিছু আলোচনা করতে চাই আপনাদের সাথে। আমরা শেষ দশ দিন উপনীত হয়ে যাচ্ছি, দুদিন পরে শেষ দশ দিনে আমরা চলে আসব। আগে থেকে না জানলে এটা তাকে আমরা যথাযথভাবে প্রপার ইউটিলাইজ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। শেষ দশ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত করতেন, অন্য কোন সময় তিনি এত ইবাদত করতেন না। রাহ মুসলিম, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখাল আল আশর শাদদা মিন ইজারাহু ও আহিয়া লাইলাহু ও আইকাজা আহলাহু। যখন শেষ রাত্রগুলি আর শেষ দশ রাত্রি আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়ার অর্থ করেছে আলেমরা যে তিনি আর স্ত্রীর সাথে অন্য কাজে লিপ্ত হতেন না, ব্যস্ত থাকতেন আল্লাহর ইবাদতে। ও আহিয়া লাইলাহু, সারা রাত্র ইবাদত করতেন, জাগতেন। ও আইকাজা আহলাহু, পরিবারকে জাগাতেন, নিজে না শুধু সবাইকে জাগাতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে হাদিসটি বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলুতুল আশরিনা বিসালাতিন ওয়া নাওমিন। প্রথম বিশ দিন তিনি ঘুম এবং সালাতের মধ্যে রমাদানের রাত্রি যাপন করতেন, ঘুমও যেতেন সালাত আদায় করতেন। ফাইজা কান আশ সম্মারা ওয়া সাদ্দাল মিজার, কিন্তু যখন শেষ দশ দিন আসতো তখন তিনি আর ঘুমাতেন না, তিনি ইবাদত করতেন। অর্থাৎ সেই সময় তিনি আর অন্য কোনো কাজে ব্যস্ত থাকতেন না, রাতের বেলা শুধু ইবাদতে কাটাতেন। অনুরূপভাবে ইমাম মুসলিম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, মা আলামুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা লাইলাতান হাত্তা সাবাহ ইল্লা ফি রমাদান। রমাদান ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো সারা রাত্রি দাঁড়িয়ে ইবাদত করতে দেখিনি। অনেকে আছে সারা রাত্রি দাঁড়িয়ে ইবাদত করে, সারা বছরের নিয়ম বানিয়ে ফেলেছেন, দিনের বেলা তার অন্য কাজে ব্যাঘাত ঘটে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ নয় সারা রাত্রি দাঁড়িয়ে থাকা, কিন্তু রমাদান মাসের এই শেষ শেষ দশটি দিন বিশেষ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশটি দিনের গুরুত্ব, দশটি রাতের গুরুত্ব দিতেন এবং দশটি রাতের ইবাদতে নিজেকে নিয়োজিত রাখতেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এই দশটি রাত হচ্ছে জীবনের সুযোগ। আপনার আমার মতো এরকম বন্ধুরা কিন্তু কবরে চলে গেছে, এই দশটি রাত পায়নি, অর্থাৎ তারা কিন্তু অনেক নেক আমল থেকে বঞ্চিত হয়ে গেছে। আর আমরা যারা দশটি রাতে উপনীত হতে যাচ্ছি তাদের জন্য সৌভাগ্যের বিষয়। অনেক বন্ধু আছে আমাদের, হয়তো এই দশটি রাতে যেতেও পারবেন, আগেই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য মানুষকে আল্লাহ তাআলার দেওয়া সুযোগটা যথাযথ কাজে লাগাতে হবে। এই সুযোগটা দিয়েছেন, একটি দিন আপনার বাড়ছে, একটি দিন আপনার আমল বাড়ছে কিনা আপনার দেখার দরকার। এই একটি দিন আমার আমলের মধ্যে বাড়ছে কিনা, এই জন্য ইসলামের শাশ্বত নিয়ম হচ্ছে এটা। কারোর জন্য আয়ু বৃদ্ধি দোয়া করা ইসলামী নিয়ম নাই, বলতে হয় আল্লাহ আয়ুটা যেন ভালোতে বৃদ্ধি হয়, এই দোয়াটা করতে হয়। অর্থাৎ একজন মানুষের বলতে পারে না আল্লাহ তার আয়ু বৃদ্ধি করুক, আপনার আয়ু বৃদ্ধি হোক, কেন বলতে হবে আপনার আয়ুটা যেন ভালো কাজে বৃদ্ধি হয়, এটা বলতে হয়। কেন? আপনার আয়ু যদি খারাপ কাজে বৃদ্ধি হতে ক্ষতি হলো, যে আমলটুকু হয়েছে এগুলো নষ্ট হয়ে গেল, কিন্তু যদি ভালো কাজে বৃদ্ধি হয় তাহলে আরও বাড়লো, আরও বেশি উপকারী হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, এক ব্যক্তি জিহাদে মারা গেছে, জিহাদে মারা যাওয়ার পর পরের আরেকজন এক বছর পরে মারা গেছে, বিছানায় মারা গেছে। এক সাহাবী তাকে স্বপ্নে দেখছেন, দুজনকে দেখে বলে একজনকে উপরে দেখলেন, যিনি বিছানায় মারা গেছে তাকে উপরে দেখলেন। তো জিজ্ঞাসা করলেন এরকম কেন হলো ইয়া রাসূলুল্লাহ, বলে সে কি আমাদের সাথে সালাত সাওম আদায় করেনি? অর্থাৎ এটা তার ভালো কাজের পরিচয়, মানুষ যদি হায়াত পায় এটাকে ভালো কাজে লাগাতে হবে। হায়াত পাইলে শুধু হায়াত যদি হয়, যদি কারুনের মতো আর হামানের মতো আর ফেরাউনের মতো হয়তো কোনো লাভ নেই। আমাদের হায়াতটা যেন অন্তত ইমামরা যারা চলে গেছে অল্প সময়ে বেশি আমল করতে পেরেছে। দেখুন ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাই মাত্র 40 বছর বেঁচেছেন, কিন্তু যা লিখেছেন আপনি সারা জীবন পড়ে শেষ করতে পারবেন না, এরকম একজন ব্যক্তিত্ব। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ, ইমাম জাহাবি বলেন, ইমাম জাহাবি বলছেন যে আমি মাঝে মধ্যে চিন্তা করি ইমাম নবী কোন দোয়াটা করেছিলেন যে আল্লাহ তাআলা তার প্রত্যেকটি বই কবুল করে ফেলল। তো আমরা বলি যে ইমাম জাহাবিও কোন দোয়াটা করলেন যে প্রত্যেকটি বই আল্লাহ কবুল করে ফেললেন।
এরকমই মানুষ যদি আগ্রহ করে আল্লাহর কাছে আল্লাহ তাআলা তার আগ্রহ পূরণ করে দেন। এজন্য সব সময় যতটুকু পাবেন এটাকে গনিমত মনে করতে হবে, এই সময়টা আমার কাজের, জীবনের সুযোগ, আবার আসবে না, ফিরে আসবে না, জীবন কিন্তু একটু কমে যাচ্ছে আপনার থেকে, আপনার আমার এই সময়টুকু, এই বছরে হয়তো আপনার আমার জীবনের শেষ হতে পারে, এই বছরে যে আর সময় না, আগামী বছর করব না, এই বছরে আমি এই শেষ দশটি রাত্রি যথাযথভাবে কাজে লাগাবো। আমাদের অনেকেই শেষ দশটি রাত্রে ব্যবসার মধ্যে কাটায়, ব্যবসা তো করবেন ঠিক আছে, কিন্তু এবাদতের মুখে তা যেন থাকে, এই শেষ দশটি রাত্রে আপনার মুখে যেন থাকে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফফা ফাআফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। মুখে থাকে তো অসুবিধা নেই, কাজ করছেন কোনো অসুবিধা নেই, কিন্তু এর চেয়ে অনেক কাজ রয়েছে। আমরা এইটাকে ব্যবসার মৌসুম বানিয়েছি, কিন্তু আল্লাহর সাথে ব্যবসা করলে ভালো হতো, যে ব্যবসায় কোনোদিন আপনি লস দিবেন না, তিজারাতাল লান তাবুর, এমন এক ব্যবসা যে ব্যবসায় কোনো ক্ষতিগ্রস্ত হয় না মানুষ, সেটা হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহর সাথে ব্যবসা হচ্ছে আল্লাহর জন্য কাজ করে যাওয়া। দুনিয়ার বুকে মানুষ কিন্তু সময় বের করে নেয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় হাওয়া বদল করতে যায়, কেউ কক্সবাজার যায়, যার পয়সা বেশি আছে সে বিভিন্ন দেশে যায়, যেখানে বিভিন্ন রকমের পর্যটন কেন্দ্র আছে সেখানে যায়। আল্লাহর জন্য দশটি দিন দেন না, আল্লাহর জন্য দশটি দিন দেন না, এই দশটি দিন যদি আল্লাহর জন্য নির্ধারণ করতে পারেন আল্লাহ তাআলা কিন্তু খুশি হবে। সেদিন যেদিন আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে, আপনার আমলনামা দিয়ে আমি উপকৃত হব না, আপনি উপকৃত হবে, তাই তো? যদি তাই হয়ে থাকে আমাদের এই দশটি দিনের গুরুত্ব বেশি দিতে হবে। সারা বছরের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়াল ফজরি ওয়া লাইয়ালিন আশর, ফজরের শপথ আল্লাহ তাআলা করেছেন, আর দশ রাত্রি শপথ করেছেন। এই দশ রাত্রি নিয়ে দুটি মত রয়েছে, একটি হচ্ছে এই দশ রাত্রি হচ্ছে জুলহজ মাসের প্রথম দশ দিন, কিন্তু অধিকাংশ আলেম প্রাধান্য দিয়েছেন যে জুলহজ মাসের তো দিন, আর রাত হিসাবে এই রাতগুলি বেশি উত্তম, আর আল্লাহ তাআলা লাইয়ালিন আশর বলেছেন, দশ রাত্রি বলেছেন, তাহলে এই রাত্রিগুলি হচ্ছে সারা বছরের মধ্যে শ্রেষ্ঠতম সময়। এই রাত্রিগুলিকে আমি যথাযথভাবে যদি কোনো প্রপার ইউটিলাইজ করতে পারি তাহলে আমাদের জীবন সৌভাগ্য ভরে যাবে ইনশাআল্লাহ। এই দশটি দিনের মধ্যে রসুল ঘুমাতেন না, স্ত্রীদেরকে জাগাতেন, নিজে অন্য কোনো কাজে ব্যস্ত হতেন না, কেবল সালাতের মধ্যে কাটাতেন। তাহলে আমাদের এই সময়গুলো সালাতের মধ্যে কাটানো উচিত। আর কি করা উচিত? যেভাবে বলেছি দশটি দিনের জন্য আল্লাহকে দিতে পারেন কিনা দেখি, এতেকাফ করা যায় কিনা দেখা দরকার। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এতেকাফ করতেন, এতেকাফ হচ্ছে আল্লাহর এমন কোনো ঘর যেই ঘরে নিয়মিত সালাত হয়, মসজিদে যে কোনো জামাত হয়, জুমা হয়, সেখানে হওয়াটা উত্তম। কেন? যাতে জুমার জন্য বের না হতে হয়, কারণ দশটি দিনের মধ্যে একটা জুমা আছে, জুমা যেন বাদ হয়ে না যায়, জুমাওয়ালা মসজিদে যেন কেউ এতেকাফ করে। এই এতেকাফ করা সুন্নাত, রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এতেকাফ করেছেন, তারপরে তার স্ত্রীরা এতেকাফ করেছেন। রসুলুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার স্ত্রীরা এতেকাফ করেছেন। সুন্নাত এই জন্য রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এক বছর করেননি, নাহলে ওয়াজিব হয়ে যেত। বিশেষ কারণে তিনি একদিন মসজিদে ঢুকে দেখলেন যে অমুকের খিমা, অমুকের খিমা, বলে এটা কার, বলে এটা এটা হচ্ছে জাইনাবের, এটা কার, এটা আয়েশার, এটা কার, এটা হাফসার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বিররাতু ইরিদুন, অর্থাৎ এরা কি সব ন্যাক সাচ্ছে, আমি তো এখনো সিদ্ধান্ত নেইনি এতেকাফ করবো কিনা। রসুল এতেকাফ করেননি আর সবার এতেকাফ ভঙ্গ হয়ে গেল, কারণ স্বামীর অনুমতি ব্যতীত কেউ নফল কাজ করতে পারে না, স্বামীর অনুমতি ব্যতীত কেউ এতেকাফ করতে চলে যাবে এটা ঠিক নয়। এই জন্য সবাই সেদিন অহংকার করে কে কতটুকু মসজিদ দখল করতে পারে চিন্তা করেছিলেন, সেই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিলেন যে না, এটা সুযোগ নেই, মসজিদ দখলের সুযোগ নেই, আমি এখনো শুরু করিনি, তোমরা কিভাবে শুরু করতে পারো। সেই বছরটা তিনি পরের বছর কাজা করেছেন, এটা হাদিসে আছে, পরের বছর অর্থাৎ পরে তিনি শাওয়ালে সেটা কাজা করেছেন, অর্থাৎ যেহেতু তিনি একটা আমল করতেন, আমলটাকে তিনি সবসময় করে দিতেন। রসুল্লাহ আদর্শ হচ্ছে এটা, কোনো আমল করলে তিনি সবসময় করতেন, সেই জন্য তিনি সেটা করেছেন। কিন্তু আমাদের জন্য কাজার মশালা নেই, আমাদের জন্য রমজান মাসেই এই দশটি রাত্রিতে এতেকাফ করতে হবে। হাদিসে এসে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সহি মুসলিমে আসছে, তিনি বলেছেন, ইন্নি আতাকাফতু আল আশাল আউয়াল আল তামসু হাযিহি লাইলা, আমি এই দশটি রাত্রি এতেকাফ করেছি প্রথম দশ রাত্রি। কি জন্য এতেকাফ করে? এতেকাফের মূল উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর খোঁজা, মূল উদ্দেশ্য লাইলাতুল কদর পাওয়া, কারণ একটি রাত্রি এবাদত করলে আপনি 83 বছর 4 মাসের এবাদত পাচ্ছেন,
একটি রাত্রির ইবাদত করে 83 বছর 4 মাস পর্যন্ত 10টি রাত ইবাদত করলে অসুবিধা কি? পেয়ে তো যাবে। যে ব্যক্তি ইতিকাফ করবে সে ঘুমিয়ে থাকলেও লাইলাতুল কদর পেয়ে যাচ্ছে, কারণ মসজিদে আল্লাহর ইবাদতে লিপ্ত আছে তার পুরো সময়টা। এই সুযোগটা সে নিতে পারে যেই ব্যক্তি ইতিকাফ করবে, কিন্তু ইতিকাফ না করলে এই সুযোগটা পাইতেও পারে নাও পাইতে পারে। হয়তো এমন হতে পারে যে সময় সে আসছে ওই সময় ছিল না, কারণ বিশুদ্ধ মতে এই লাইলাতুল কদর স্থান পরিবর্তন হয়, এক রাত্রিতে হয় না। অর্থাৎ এক বছর এক রাত্রিতে আরেক বছর আরেক রাত্রিতে হয়। এই জন্য হাদিস সহি হাদিস বিভিন্নভাবে আসছে, 27 রাত্রি হাদিসে সহি, 23 রাত্রি হাদিসে সহি, 25 রাত্রি হাদিস সহি, 21 রাত্রি হাদিস সহি। এত সহি কিভাবে হলো? আলেমরা বলেন যে এক এক বছর এক এক জায়গা এক 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 রাত্রিতে হয়েছিল। এটা প্রমাণ করে যে দেশ 10 রাত্রি যদি কোনো কেউ কমপ্লিট না করে বলতে পারে না যে লাইলাতুল কদর পেয়েছে। সুতরাং লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনাকে 10টি রাত্রিতেই থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইতিকাফ করেছেন, তারপর তিনি দ্বিতীয় রাত 10 রাত্রি প্রথম 10 রাত্রি ইতিকাফ করেছেন রমাদানে। বলা হলো জানানো হলো যে এই 10 রাত্রিতে তার কোনো লাইলাতুল কদর নেই। তারপর তিনি দ্বিতীয় 10 রাত্রি ইতিকাফ করলেন, বলা হলো জানানো হলো যে এই দ্বিতীয় 10 রাত্রিতেও লাইলাতুল কদর নেই। তারপর তিনি বললেন যে শেষের 10 রাত্রি তার বাদ যাবে না, তাতে অবশ্যই আছে, তবে তোমরা বেশি বেশি করে এগুলো বেজোড় রাত্রিগুলি বেশি খুঁজবে। কিন্তু বেজোড় রাত্রি না, সহি হাদিসে দেখা যাচ্ছে জোড় রাত্রি তো হতে পারে। অনেক সময় আমাদের লোকগুলো 27 রাত্রি পালন জন্য ব্যস্ত হয়ে পড়ে। আগেকার সময় আমরা যখন সৌদি আরবে ছিলাম দেখতাম 27 রাত্রিতে আমরা আর মাতাফে নামার সুযোগ ছিল না, কারণ বাইরের লোকেরা এমনভাবে আসে যে আর কোনোভাবে সেখানে একবারে তিল ধারণার ঠাঁই থাকে না, এরকম অবস্থা হয়ে যায়। তারা মনে করে এই রাত্রিটাই বুঝি শেষ। অনেকেই আবার হিসাব করে লাইলাতুল কদর তিনবার আসছে, 3-1-9 হরফ, 3-9-27 হরফ, 27 রাত্রি মিলে গেল, এই জাতীয় বেদাতি মিল আমরা দেই না। এগুলি হচ্ছে বেদাতি কথাবার্তা, এই সমস্ত অঙ্কের হিসাব করে আমরা কাজ করি না। আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর্শ মোতাবেক চলি। আমাদের কাছে স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 27 কথাও বলেছেন, 25-এর কথাও বলেছেন, 23-এর কথাও বলেছেন, 21-এর কথাও বলেছেন, এমনকি 29-এর রাতের কথাও তিনি বলেছেন। এমনকি তিনি বলেছেন যে শেষ রাত্রি 30 হলে সে রাত্রি তো হতে পারে, আল্লাহ তাআলা যেটা ইচ্ছা সেভাবে তিনি সেটাকে বারবার জায়গা স্থানচ্যুত করেন তার ইচ্ছা মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে স্বপ্নে দেখানো হয়েছিল যে এই রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদর। তিনি বের হয়েছেন সাহাবায়ে কেরামকে জানাবেন। প্রথমতে দেখলেন কিছু ভাই ঝগড়া করছে পরস্পর আলোচনা, ঝগড়া মিটাতে গিয়ে তিনি ভুলে গেলেন। তারপর তিনি বললেন ভালোই হলো যে আমার উম্মত 10 দিন ইবাদত করবে, এই 10 দিনের বাইরে তো আর নিতে পারবে না, তো 10 দিন ইবাদত করে যাবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যে 10 দিন তিনি এই 10 রাত্রি তিনি ইবাদত করেছেন সারা বছর, একবার ছাড়া তিনি সারা জীবনে বাকি 10টি বছর অর্থাৎ মদিনার জীবনে 10টি বছরে একবার ছাড়া তিনি বাকি 9টি বছরে তিনি ইতিকাফ করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ করার যে উদ্দেশ্য সেটাও তিনি বাস্তবায়ন বলে দিয়েছেন। সেটা কি? আমরা বলেছি লাইলাতুল কদর খোঁজা। ইতিকাফ কখন ঢুকতে হবে, কি জন্য করতে হবে? একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, সবাইকে বলার জন্য নয় যে আমরা ইতিকাফ করে বসেছি। আবার 3 নম্বর কারণ হচ্ছে দুনিয়া থেকে একটু কিছু সময় আল্লাহ ইবাদতের মুখী হওয়া, দুনিয়া থেকে কিছু সময় ভিন্ন পথে চলে আসা। আপনি দেখুন মানুষ সারাদিন দুনিয়া দুনিয়া করে দুনিয়া আরো বেড়েই যায়, যত বেশি যেটা আলোচনা করবেন সেটা তত বেশি কাছে চলে আসে, আর যখন কিছু সময় আল্লাহর জন্য আলাদা হতে পারবেন এটা বিশাল নেয়ামত, বড় ধরনের নেয়ামত। মানুষ থেকে কিছুদিন আলাদা হলেন, দুনিয়াতে কিছু আলাদা হলেন, আল্লাহ সন্তুষ্টির জন্য আলাদা হলেন, যদি আপনি এই সময়টি কোরআন তেলাওয়াত করেন সবচেয়ে ভালো কাজটি করবেন। আল্লাহ তাআলা তার কোরআনে তার 27টি নাম দিয়েছে কোরআনের, কোরআনে কারিমে যদি আপনি খুঁজেন 27টি নাম পাবেন কোরআনে কারিমে। এর অর্থ হচ্ছে কোরআনে কারিম এত গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ তাআলা 27টি নাম উল্লেখ করেছেন কোরআনে কারিমে। এইটা যদি কোনো আমরা এই রমজান মাসে না পড়ি, এর অর্থ না বুঝি, কারণ এই রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে কোরআন শোনাতেন, জিবরিল রাসূলকে কোরআন শোনাতেন, পরস্পর কোরআন শোনাশুনি চলত। এইটা আমরা কোনোভাবেই বাদ না দেই, চেষ্টা করি অন্তত কোরআনে কারিম নিয়ে একটু গবেষণায় বসে যাই। কোরআন পড়ার 2 রকম সিস্টেম আছে, একটা হচ্ছে শুধু পড়ে যাওয়া, আরেকটা হচ্ছে অর্থ সহ বুঝে পড়া।
উভয়টাই লাভ, কোনোটাতে ক্ষতি নেই। তবে বেশি লাভ হচ্ছে অর্থ সহ বুঝে পড়া। আল্লাহ নাজিল করেছেন এই জন্যই, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, বলেছেন কিতাবুন আনজালনাহু লিয়াদাব্বারু আয়াতিহি, এই কিতাব আমরা সেটাকে নাজিল করেছি যাতে তারা অর্থাৎ মানুষরা ইমানদাররা যাতে ইয়াদাব্বারু আয়াতের আয়াত নিয়ে গবেষণা করে। গবেষণা যেন আবার উল্টাপাল্টা না হয়। অনেকেই দেখা যায় গবেষণা করতে গিয়ে হ্যাঁ কোরআন রিসার্চ ফাউন্ডেশন, অমুক ফাউন্ডেশন, অমুক ফাউন্ডেশন, অথচ হাদিসকে অস্বীকার করার প্রবণতা চলে যাচ্ছে দিন দিন, বলে যে কোরআনই তাদের জন্য যথেষ্ট। ওরে সালাত কিভাবে আদায় করবি কোরআন যদি যথেষ্ট হয় তোর জন্য, যাকাত কিভাবে দিবি, হজ কিভাবে করবি, সওমের পুণ্যরূপ কোথায় পাবি, এত মিথ্যাচার তারা করে, অহংকার তারা করে। এই পর্যন্ত যত যত গোষ্ঠী আল্লাহর দিন থেকে ফেরকা হয়ে বের হয়েছে, প্রত্যেকের একটাই কাজ ছিল হাদিস অস্বীকার করা। এই জন্য দেখবেন আপনারা যাতা যারা হাদিস অস্বীকার করে, সহি হাদিস মানতে যারা দ্বিধা করে এবং হাদিসকে ভাগ করে, কেউ মুতাওয়াতের মানবে আহাদ মানবে না, কেউ আহাদ মানে মশহুর মানবে আহাদ মানে না মশহুর মানবো, অথবা কেউ বলে যে যে জিনিস যে যে হাদিসের বর্ণনাকারী ফকি হতে হবে, এই জাতীয় কথাগুলি যারা বলে সব পদভ্রষ্ট। এরাই পরবর্তীতে ধীরে ধীরে কেউ মুতাজিলা হয়ে যায়, কেউ শিয়া হয়ে যায়, কেউ খারজি হয়ে যায়, কেউ বা দেখবেন যে ভিন্ন ভিন্ন, কেউ আশারি হয়ে যায়, কেউ মাতুরিদি হয়ে যায়, ফেরকা বন্দি হয়ে যায়। যদি কোনো যদি সুন্নত দিয়ে আপনাকে এই সহি আকিদায় থাকতে হবে এবং এই দিনের উপর টিকে থাকতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ এই জন্য বলতেন আস সুন্নাতু সাফিনাতু নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান লাম ইয়ারকাবহা গারক। সুন্নাহ হচ্ছে, রাসূলের হাদিস হচ্ছে সাফিনাতু নূহ, নূহের কিস্তির মতো। নূহের কিস্তিতে যে উঠছে সে জীবিত ছিল, যে উঠে না সে ডুবে মরে গেছে। যেই ব্যক্তি রসুলের আদর্শ থেকে এক মুহূর্ত দূরে থাকবে সে কিন্তু এই সময়টুকু সে হেদায়তের উপর নাই, কারণ রসুলের আদর্শ পুরোটাই হচ্ছে আমাদের জন্য হেদায়তের কাজ। হেদায়তের বাইরে এক মুহূর্ত, রসুলের আদর্শের বাইরে থাকা অর্থ হচ্ছে এক মুহূর্ত থাকা, নিজেকে ধ্বংস করে দেয়া। কোরআনকে বুঝতে হবে হাদিসের আলোকে, হাদিসে ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে এটাই, তিনি কোরআন থেকে প্রথমে বর্ণনা করে দিতেন মাসালাটা কিরকম, আল্লাহ তাআলার পক্ষ থেকে অতিরিক্ত বর্ণনাও আসতো, সেগুলি যদি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেন সেটা পুরোটাই হচ্ছে দিন। এই জন্য কোরআন যখন পড়বেন তাদাব্বুর করতে হবে, এই দশটি রাত্রি পড়ে চেষ্টা করুন দশটি রাত্রিতে একবার কোরআনে কারিম পুরোটা পড়ে ফেলার জন্য। অর্থসহ আমাদের তাফসির আছে আপনাদের সামনে, অ্যাপস আছে, এখন সেগুলি থেকে নেম নামিয়ে পড়তে পারেন, তাফসির পড়তে পারেন। যে তাফসির অথেন্টিক বলে আলহামদুলিল্লাহ সৌদি সরকার পর্যন্ত লোকদের দিয়ে বলে দিয়েছে সেটা, এবং সেটা বের হয়েছে আপনাদের সামনে আছে, সেগুলি পড়ে নিতে পারেন। পুরোটাই কোরআনের তাফসির হাদিস দিয়ে করা হয়েছে, সাহাবায়ে কেরামের আসার দিয়ে করা হয়েছে, এটা হচ্ছে উত্তম তাফসির, যেটা এভাবে করা হবে। এর বাইরে নিজের মন গড়া তাফসির যারা করে কোরআনের, তাদের বক্তব্য থেকে তাদের তাফসির থেকে নিজেকে দূরে রাখতে হবে। মনে রাখবেন এই দশটি রাত্রি আমাদের সবার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই দশটি রাত্রি এতেকাফ করলে আপনি আর অন্য কোনো কাজে ব্যস্ত হতে পারবেন না। অনেকে এতেকাফ অবস্থায় টেলিফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে, উনি তো এখন মন দেহটা তার ভিতরে, মনটা কিন্তু ভিতরে নাই, উনি কিন্তু বাইরের মানুষের সাথে কথা বলে যাচ্ছেন, বসে বসে হিসাব কষে, দোকানের হিসাব নিচ্ছেন তিনি বসে বসে, কর্মচারীকে আদেশ দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন, উনি তো আল্লাহর সাথে সম্পর্কিত নাই, ওনার মন থেকে তিনি এতেকাফে বসেন নাই, কাউকে ধমক দিচ্ছেন। এই জাতীয় কাজ, এই মোবাইল আমাদের জন্য এতেকাফ নষ্ট করা একটা বড় উপাদান, এই জন্য বন্ধ করে রাখবেন মোবাইল নিয়ে এতেকাফে ঢুকা নিষেধ, কারণ মোবাইল আপনাকে নষ্ট করবে, কিছুই দেখার দরকার নেই। যদি বলেন যে আমি সময় দেখবো, তাহলে ঘড়ি আছে, ঘড়ি একটা রাখি, সময় দেখি, মসজিদের ঘড়ি আছে এখন অধিকাংশই, ওই সমস্ত অজুহাতে মোবাইল নিয়ে আসা আর মোবাইলে অনেকক্ষণ আলাপ করে যাওয়া এটা অনুমোদিত না। আপনি কি করতে পারবেন এতেকাফে, এতেকাফ অবস্থা আপনি খাবার খেতে পারবেন, পানীয় পান করতে পারবেন রাতের বেলা, তবে দিনের বেলা না, এবং বাথরুমে যেতে পারবেন বাইরে যদি হয় সেটা জরুরি প্রয়োজন, এমন কি যদি ভিতরে থাকে, ভিতরে থাকে তাহলে গোসল করতে হবে না, বাইরে গিয়ে গোসল করতে পারবেন না, তবে যদি ফরজ গোসল হয় বাইরে গিয়ে করতে পারবেন, যদি বাইরে যেতেই হয়, এর বাইরে আর কোনো কাজে বাইরে যেতে পারবেন না। জুমার জন্য যেতে পারবেন কিনা, এই জন্য জুমা মসজিদের কথা বলেছি, কেউ কেউ বলছে জুমা যদি অন্য কোনো মসজিদ, জুমা মসজিদ কাছে না পাওয়া যায়, যদি পাঞ্জেগানা মসজিদে কেউ এতেকাপ করে তা এতেকাপ হবে,
তবে তাকে জুমার জন্য বাইর হতে হবে, কারণ জুমা তো ওয়াজিব ফরজ। তা জুমার জন্য যাইয়া জুমা থেকে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আমরা বলেছি জুমা মসজিদে ইতিকাফ করবেন, এই বেজারে যাওয়ার প্রয়োজন নেই। পরিবারের সাথে প্রয়োজনীয় কথা বলতে পারবেন, আসলে সারাক্ষণ টেলিফোনের দিক নির্দেশনা দেওয়ার দরকার নেই, এবং কোনো অংশ বের হতে পারবেন শরীর, পুরো অংশ নয়। অর্থাৎ আপনি বের হয়ে কাউকে আগায় দিয়ে আসবেন যে মেহমান আসছে, ওইটা চলবে না। জানাজার জন্য বের হতে পারবেন না। জানাজা আজকে আর মসজিদে হয় সেজন্য বলছি, আগে জানাজাগুলো বাইরে হতো, বাইরের অংশে, এখন মসজিদে হয়। মসজিদে জানাজা হলে সেখানে দিতে পারবেন, কিন্তু বাইরে হলে দিতে পারবেন না, যেতে পারবেন না আপনি। কারণ আপনার এখন এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজে আমি ব্যস্ত, আর ওইটা হচ্ছে হল ফরজে কিফায়া, অন্যদের দ্বারা সেটা আদায় হয়ে যাবে, আপনার এটা নষ্ট যেন না হয় সে বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনি রুগী দেখতে যেতে পারবেন না, রুগী দেখতে যেতে পারবেন না, দুনিয়ার কোনো কাজে বাইরে যেতে পারবেন না। মহিলারা কি করবে? মহিলারা এতেকাপ করবে, তবে মসজিদে এতেকাপ করবে। মহিলাদের জন্য ঘরে এতেকাপ অনুমোদিত হলে রসুল্লাহ সাল্লাহ আসলাম তার স্ত্রীদেরকে মসজিদে এতেকাপ করতে বলতেন না। অথচ রসুল্লাহ সাল্লামের স্ত্রীরা সবসময় রসুল্লাহ সাল্লাম জীবদ্দশা এবং তারপরে সবসময় তারা এতেকাপ করেছেন, শুধু মসজিদে এতেকাপ করেছেন, তারা কখনো ঘরে এতেকাপ করেননি। অনেকে ঘরের যে এতেকাপের সিস্টেম চালু করেছেন সেটা আসলে আমরা সেটার কোনো দলিল খুঁজে পাইনি। বিষয়টি বুঝে দেখা দরকার যে বিনা দলিলে কোনো কাজ করা কি আমাদের জরুরি কিনা, যেটা রসুল্লাহ সাল্লাম অনুমোদিত সেটাই করবেন। এখন যদি বলেন যে এরকম যদি মসজিদে যায় মহিলার তো বেশি আরও বেশি সমস্যা হবে, তাহলে মহিলাদের এতেকাপ নাই, তার ঘরে থেকে যে তিনি ইবাদত করবেন তার জন্য বেশি উত্তম। আপনারা জানেন যে মহিলাদের সবচেয়ে ইবাদতের উত্তম জায়গা হচ্ছে তার একান্ত ঘর, একান্ত রুম যেটা, সেটা এর চেয়ে একটু কম উত্তম হচ্ছে যেটা সামনের দরজা দিয়ে পড়ে। মসজিদে যাওয়াটা তার জন্য আর একটু কম উত্তম, তাই বলে এতেকাপটা তার ঘরেই করতে হবে এটা জরুরি না। মসজিদের নিয়ম হচ্ছে যেটা সেখানে করতে হবে। যেমন হজ করতে হলে মক্কা যেতে হবে মহিলা, এটা বলে না যে আমি ঘরের ভিতরে হজ করতেছি, এটা তার হয় না। তেমনি হবে তাকে অবশ্যই সুন্না মোতাবেক এতেকাপ করতে হলে মসজিদে থাকতে হবে, যদি স্বামীর অনুমতি থাকে এবং যদি তার ঘরের পরিবেশ সেটাকে অনুমোদন করে। আর যদি কোনো তার এমন তার সন্তান সন্ততির দেখাশোনার ভার তার না থাকে, কিন্তু যদি সন্তান সন্ততির দেখাশোনার ভার থাকে, স্বামীর দেখাশোনার ভার থাকে, তার একেকাপের চেয়ে তার ঘরে থাকাটা বেশি উত্তম। কারণ সে আরও বড় দায়িত্বে নিয়োজিত আছে এবং সেটা সে সব তার অন্তরের অন্তর নিয়তের কারণে সেই সব ইনশাআল্লাহ সে পেয়ে যাবে। সে বিশেষ কারণ হচ্ছে সে করতে পারছে না। রমাদান মাসে লাইলাতুল কদর খুঁজতে হবে, কিন্তু লাইলাতুল কদর সম্পর্কে আমি কিছু আলোচনা করতে চাই। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা দুটি সূরা আলোচনা করেছেন, এক এই একটি রাত্রির জন্য দুটি সূরা দুই অংশ, একটি পুরো সূরা লাইলাতুল কদর নামে আছে, কদর সূরা সূরাতুল কদর, আর একটি সূরা সূরাতুল দুখান, এটা আগে আছে। সূরা দুখানে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, আমরা এটাকে নাজিল করেছি। তিনি বহু বচন বলবেন, কারণ তিনি প্রধান মহান ব্যক্তিত্ব, যিনি মহান ব্যক্তিত্ব তিনি সবসময় বহু বচন ব্যবহার করেন। দুনিয়ার বুকে আপনারা দেখবেন বড় বড় যারা রাজা বাদশাহ আছে বলে আমরা বলেছি, এই জন্য আল্লাহ তাআলা যেখানে বহু বচন ব্যবহার করে সেখানে বহু বচন অনুবাদ করবেন, কারণ এটাই হচ্ছে বোল্ডনেস। এর চেয়ে এক বচন করলে আপনি আল্লাহ তাআলার বোল্ডনেস রক্ষা করলেন না। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমরা এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর, এই কোরআনকে তিনি লাইলাতুল কদর নাজিল করেছেন, লাইলাতুল মুবারাকা বলেছেন ওই সূরা দুখানের মধ্যে। কিছু কিছু মুফাসসির টেনে নিয়ে লাইলাতুল মুবারাকাতে টানতে টানতে নিয়ে শাবান মাসের 15 তারিখে নিয়ে গেছে, এটা বড় ধরনের বেদাত, এটা অনুমোদন করা যায় না। যদিও এক তাবেঈ থেকে সেটা বর্ণনা আছে, আমরা জানি যে তাবেঈর বর্ণনা কোনো হাদিস না, তাবেঈর বর্ণনা মানতে কেউ বাধ্য না, তাবেঈর বর্ণনা কখনো শরীয়তের কোনো দলিল হয় না, যদি না সেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়, সুতরাং এটা কোনো দলিল হবে না, এটা মনে রাখতে হবে। লাইলাতুল মুবারাকা অর্থ হচ্ছে যেটা অন্য আয়াতে নিজে আল্লাহ নিজে তাফসীর করে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, একই রাত্রিতে, সেটা হচ্ছে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। সুতরাং প্রথম বরকত হচ্ছে কোরআন নাজিল হওয়া, এই বরকত নিতে হলে লাইলাতুল কদর গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফিহা ইফরাতু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে প্রত্যেকটি মজবুত জিনিস সেটা ভাগ করে বটওয়ারা করে দেয়া হয়। মানুষের জীবনে চারবার তাকদীর লেখা হয়, চারবার তাকদীর লেখা হয়, একবার লেখা হয়ে গেছে, শুকিয়ে গেছে কলম,
সেটা যখন আমাদের সৃষ্টির 50,000 বছর আগে দ্বিতীয়বার আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমাদের আরেকবার তাকদীর লেখা হয়েছে আগের তাকদীর অনুযায়ী সেটা লেখা হয়েছে সেখান থেকে আপনার অংশটুকু আলাদা করে দেয়া হয়েছে লেখা হয়েছে আপনি কতদিন বাঁচবেন আপনার আপনার রিজিক কি হবে আপনার রিজিক কি হবে আপনার আমল কি হবে আপনি কি সৌভাগ্যবান হবেন না দুর্ভাগ্যবান দুর্ভাগা হবেন এই চারটি জিনিস আপনার মায়ের আমার আপনার আমার মায়ের পেটে থাকতে লিখে দেওয়া হয়েছে এটা দ্বিতীয় বাজেট আর তিন নম্বর বাজেট হচ্ছে বাৎসরিক বাজেট প্রতি বছর আল্লাহ তাআলা একবার লাইলাতুল কদর প্রত্যেক প্রাণীর জন্য আল্লাহ তাআলা তার বাজেট নির্ধারণ করেন এটাই হচ্ছে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আবার শুধু তাই নয় সেপ্রতি রাতের শেষ ভাগে আবার আল্লাহ তাআলা নতুন করে প্রত্যেকের জন্য একদিনের বাজেট আল্লাহ নির্ধারণ করে দেন এটা হচ্ছে আল্লাহ তাআলার এত সুন্দর চিরাচরিত নিয়ম যে নিয়মে কোনো ব্যত্যয় হয় না এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান প্রতিদিনে তার একটা নতুন অবস্থা এর তাফসিরে আলেমগণ এটাই বলেছেন যে প্রতি রাত্রিতে একদিনের বাজেট নির্ধারিত হয় আগামী দিন কে মারা যাবে আগামী দিন কে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে কে বিপদে পড়বে কার ব্যবসায় লাভ হবে আগের রাত্রিতে নির্ধারণ হয় এই জন্য আগের রাত্রিতে ডাকতে হয় আল্লাহকে ডাকার অর্থ হচ্ছে অন্তর থেকে ডাক আসার অর্থ হচ্ছে আপনার কিসমতটা ভালো সেটা কি পরিবর্তন হয় সেটা আপনার দৃষ্টিতে পরিবর্তন হয় আল্লাহর দৃষ্টিতে কোনো পরিবর্তন নাই আল্লাহর দৃষ্টি তিনি জানেন যে কার কতটুকু কিন্তু আপনি যদি চাইতে পারেন আপনার চাওয়াটা হবে দোয়াটা হবে সেই পরিবর্তনের একটা মাধ্যম অর্থাৎ আপনার চাওয়াটা ওখানে লেখা আছে এই লোক দোয়া করবে সেই জন্য তাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে মৌলিকভাবে কোনো কিছু পরিবর্তন হয় না কারণ আল্লাহ বলছেন মা ইবদ্দালুল কাউল লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ আমার কাছে কোনো কিছু পরিবর্তন হয় না কারণ যা লেখা হয়েছে ইয়াতে লওহে মাহফুজে এর থেকে বিন্দু কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখে না তো দোয়া কেন করবেন দোয়াও লেখা আছে এর ভিতরে যে ব্যক্তি দোয়া করবে এই জন্য তাকে একটুকু দেওয়া হলো একটুকু দেওয়া হলো দোয়া করতে পারবে না আপনি দুর্ভাগা দোয়া করবেন আপনি সৌভাগ্যবান এটা বুঝতে হবে তাকদীরের মাসালা আমরা মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতান মির রাব্বিকা আল্লাহ তাআলা বলছেন এই যে রাত্রিতে কোরআন নাযিল করেছেন এই রাত্রি এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ইন্নাহু হুয়াস সামিউল আলিম তিনি সবকিছু জানেন এবং সবকিছু শুনেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন আসমান এবং জমিনের রব তিনি এবং তার মাঝখানে যা আছে সবকিছুর রব তিনি যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হও তাহলে এই রাত্রিকে যথাযথভাবে তোমরা যথাযথভাবে এই রাত্রির ইবাদত তোমরা করবে লা ইলাহা ইল্লাহুয়া ইয়ুহয়ী ওয়া ইয়ুমীত রব্বুকুম রব্বু আবাইকুম আল-আউয়ালিন তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই জীবন তিনি দেন মৃত্যু তিনি দেন তোমাদের রব তিনি তোমাদের পিতা যারা চলে গেছে পূর্বপুরুষরা তাদের সবাই রব তিনি তিনি হচ্ছেন আমার রব্বুল আলামিন তার পক্ষ থেকে যে সওগাত এসেছে যেই বড় নেয়ামত এসেছে যেই বরকতপূর্ণ রাত এসেছে এই রাত্রির জন্য পালন রাত্রিকে যথাযথভাবে ইবাদতে কাটানোর জন্য আল্লাহ তাআলা 6টি আয়াত সূরা দোকানের শুরুতে বর্ণনা করেছে এরপর আল্লাহ তাআলা ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর বলে 5টি আয়াত এই লাইলাতুল কদরের জন্য নাজিল করেছেন বলেছেন ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর নিঃসন্দেহে আমরা এটাকে নাজিল করেছি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর আপনাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি জিনিস যে জিনিসের গুরুত্ব বেশি আল্লাহ তাআলা এভাবে প্রশ্ন করেন আল হাক্কা মাল হাক্কা হাক্কা কি জিনিস বিশেষভাবে বললেন আল্লাহ তাআলা ইয়াউমুদ্দিন কিয়ামত সম্পর্কে বললেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমুদ্দিন কি জিনিস তোমাকে আপনাকে কিসে জানাবে সেভাবে যে জিনিস গুরুত্ব বেশি আল্লাহ প্রশ্ন করে তোলেন প্রশ্ন করে দেন যে গুরুত্ব অনেক বেশি এখানে তাই করেছেন বলেছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর আপনাকে কিসে জানাবে লাইলাতুল কদরের মর্যাদা লাইলাতুল কদরে খায়রুন মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে উত্তম হচ্ছে একটি রাত লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম হয়ে 83 বছর 4 মাস হয় যদি কেউ হিসাব করে দেখে এর অর্থ হচ্ছে এক রাত্রি ইবাদত করে আপনি 83 বছরের ইবাদত সওয়াব আমরা পেয়ে যাচ্ছি এই সুযোগটা এই সামনেই আসছে কোনোভাবেই যেন আমাদের হাতছাড়া না হয়ে যায় খেয়াল রাখবেন অবশ্যই যেন আপনার মুখে সবসময় থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যা শিক্ষা দিয়েছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি কোনো লাইলাতুল কদর পাই আমি কি বলবো আমি কি বলবো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন যে তুমি বলবে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফা ফাআফু আনি কাউকে কাউকে দেখা যায় ইন্নাকা আফুগুন কারিমুন বাড়াবেন না কারণ এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফা ফাআফু আনি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাদের ক্ষমা করে দেন গাফুর এবং আফুর মধ্যে একটা পার্থক্য আছে
ক্ষমা করলে কিছু অংশ মানে আপনি কিছু থেকে যেতে পারে। আফু অর্থ মিটিয়ে দেয়া, অর্থাৎ আপনি এমন ভাবে ক্ষমা করবেন কিছুই রাখবেন না। এই জন্য হাদিসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যবহার করবেন, অন্য শব্দ ব্যবহার করবেন না। আল্লাহ আপনি এমন ভাবে ক্ষমা করবেন যেন কিছু চিহ্ন যেন না থাকে। আর গাফুর হলে ক্ষমা করবে, সেখানে চিহ্ন থেকে যেতে পারে। এই জন্য আফু শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে আফু আফু অর্থই হচ্ছে এমন ভাবে মিটিয়ে দেওয়া যে এর কোনো চিহ্ন আর বাকি থাকবে না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্নি, এই দোয়াটি কখন সারা রাত ধরে আপনি করবেন। তানাযাল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম, প্রত্যেকটি নির্দেশনা নিয়ে ফেরেশতারা সেই রাত্রি নাজিল হয়। হাদিসে আছে এমন ভাবে নাজিল হয় যেন পা ফেলার জায়গা থাকে না, এইভাবে ফেরেশতারা নাজিল হয় সেই রাত্রিতে। সালামু হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যে সকাল ফজরের সবে সাদিক উদিত হওয়া পর্যন্ত এই শান্তি আর শান্তি বিরাজ করে এই রাত্রিতে। যে শান্তি চাইবে আল্লাহর কাছে শান্তি পাবে, আর যে শান্তি চাইবে না সে শান্তি পাবে না। কদর অর্থ হচ্ছে সম্মান করা, সম্মানিত রাত্রি সেটা, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। কিভাবে সম্মানিত রাত্রি আমরা সম্মান করব? ইবাদত করে কাটাবো, আল্লাহর ইবাদত করে কাটাবো। সম্মানিতরা সম্মানিত রাত্রি করে করে কাটালে কাজ হবে না। কেউ কেউ কবিতা লেখে লাইলাতুল কদর নিয়ে, লাইলাতুল কদর নিয়ে কেউ কেউ গান গায়, ওইগুলি লাইলাতুল কদর ফালানোর জন্য উচিত নয়, এর নিয়ম নয়। নিয়ম হচ্ছে লাইলাতুল কদর ইবাদত করা। কত রকমের ইবাদত আপনি করতে পারেন? এক নম্বর হচ্ছে আপনি কোরআন তেলাওয়াত সালাত আদায় করবেন, যত বেশি পারেন সালাত আদায় করবেন, কোনো সমস্যা নেই। এটা আপনি তাহাজ্জুদের মতো মনে করুন, সারা রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতেন। এখন যদি বলেন যে আমি 13 রাকাতের বেশি পড়বো না, তাহলে বাকি সময়টা কোরআন তেলাওয়াত করেন। অথবা যদি বলেন যে একটু বেশি পড়বো, শরীরে আসলে নিষেধাজ্ঞা নেই। এই জন্য মক্কা মদিনাতে আপনি দেখবেন প্রথম 20 রাকাতের পরে আরো 12 রাকাত হয়, এখন হয়তো হয় না, এখন 10 রাকাত হয়, বিভিন্ন কারণে হয়তো হচ্ছে না, এই জন্য এটা নিষেধাজ্ঞার ভিতরে পড়ে না। কিন্তু কেউ যদি বলে আমি আমার 12 রাকাতে বেশি পড়বো না, 13 রাকাতে বেশি পড়বো না, তাহলে সেটাও করতে পারেন, বাকি সময়টা আপনি কোরআন তেলাওয়াতে কাটাতে পারেন। আর লম্বা করে দিতে পারেন পড়াটা, লম্বা করেন কিরকম, যদি বলেন যে আমি 11 রাকাত পড়ব, বেশি লম্বা করে 101 করে পড়েন না, অনেক লম্বা টাইম নিয়ে পড়তে পারবেন। কানু ইয়াকুমুনা বিল মেই, হাদিসে আসছে তারা 101 করে দাঁড়াতো। এক এক রাকাতে 101 পড়া কিন্তু সহজ কথা না, বিশাল অংশ আপনি পড়ে ফেলতে পারবেন, এবং ঠিকই রাত্রি ঠিক মতো পুরো রাত্রি আপনার এবাদত হয়ে যাবে। এটা হলে সুন্দর, এটা হলে বেশি সুন্দর করতে পারবে। আর বাকি সময় কি করবেন? সময় কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, দেখবেন যে কোরআন পড়তে বসছেন কখন চলে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে, ফজরের সাহরি খাওয়ার সময় শুধু পাচ্ছেন, এর বেশি সময় পাচ্ছেন না। এই সময়টুকু একেবারে গনিমত মনে করবেন, কারো সাথে ঝগড়া করবেন না, তর্ক করবেন না, কোনো বেহুদা আচরণ করবেন না, কোনো আলোচনার দরকার নেই, শুধু প্রশ্ন উত্তর একেবারে কথা এক কথা সীমাবদ্ধ থাকবে, এর মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। শুধু একজন মানুষ এই রাত্রিগুলো অবশ্যই একজন মানুষ এই রাত্রিগুলো যথাযথ ইবাদত করবেন, যাতে করে লাইলাতুল কদর আমাদের মধ্যে এসে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হারুমা খায়রুহা ফাকাদ হারুম, যে কেউ এই রাত্রির ইবাদত থেকে মাহরুম হয়ে গেছে সে নিশ্চিত বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে মাহরুম না বানায়। আল্লাহর কাছে এই দোয়াই আমরা করি সবসময়, আল্লাহ যেন আমাদেরকে সবসময় যেন আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ পরিপূর্ণ ইবাদত করার তৌফিক দান করেন, এবং তার ইবাদতের মৌসুমে ইবাদত যেন যথাযথভাবে করতে পারি তৌফিক আমাদের দান করেন। মনে রাখবেন এই সূরা এমন একটি সূরা যে সূরা এখানে দুইটি সূরা আমরা উল্লেখ করেছি, একটি বিষয়ে দুইটি সূরা আল্লাহ নাযিল করেছেন গুরুত্ব বেশি দেওয়ার জন্য, গুরুত্ব বেশি দেওয়ার জন্য। এই সূরা সূরার মধ্যে যেই লাইলাতুল কদর খোঁজার কথা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু নিদর্শন বর্ণনা করেছেন, লাইলাতুল কদর কিছু নিদর্শন বর্ণনা করেছেন, কিন্তু আপনি নিদর্শনগুলো বুঝতে পারবেন না যখন রাত শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবেন। এই জন্য আগ থেকে অ্যাভয়েড করতে হয়। কেন? তিনি বলবেন যে সেই রাত্রি গরম থাকবে না, ঠান্ডা থাকবে না, কিছু থাকবে না, আরেকটা রাত্রি যে এরকম হবে না আপনি কেমনে বুঝবেন? আপনি মনে করতে পারেন যে আজকে তো একটু গরম মনে হচ্ছে, আগামী রাত্রি হইতে পারে, হয়তো দেখবেন যে ওই রাত্রি চলে গেছে, তুলনামূলক জিনিস সেটা। এই জন্য এই রাত্রিতে আকাশে কোনো আলো অর্থাৎ কোনো আলো বর্ষিত হয় না, অনেক সময় আলো পড়ে যায় আলো পড়ে না, এটি যে হাদিসে আছে। এই রাত্রিতে চাঁদকে দেখা যাবে একটা থালের মতো দেখা যাবে, এটা অন্য রাত্রিতে হতে পারে। এগুলি এমন আলামত যে আলামতগুলি কেউ স্পষ্টভাবে বলার মতো সুযোগ নাই যে এই রাত্রিতে হচ্ছে, যাওয়ার পরে বুঝতে পারে যে ওই রাত্রিতে এরকম দেখেছিলাম, সুযোগ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে ওই রাত্রির আলামত না খুঁজে আপনাকে প্রতি রাত্রি আবাদত করা উচিত, যাতে করে এই সময়টা পার না হয়ে যায়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের পরের রাত্রিতে পরের দিনে সূর্য উঠবে
এমন যে তার কোনো আলো কম থাকবে। তাহলে আপনি যদি এটা খুঁজতে যান তাহলে লাইলাতুল কদর কিন্তু পাবেন না। যেন আমাদের উচিত হচ্ছে আগে রাত্রিতেই লাইলাতুল কদর খুঁজে তারপর দেখা সূর্য। যদি আমরা এরপরে আল্লাহ শুকরিয়া দেখবো আলহামদুলিল্লাহ গত রাত্রি আবাদ করতে পেরেছি, যদি এটা যদি খুঁজুন যে পরের দিন দেখবো সূর্য উঠছে কিনা, তো দেখি কি লাভ, রাত্রি তো চলেই গেছে, তাদের আমার কোনো লাভ হচ্ছে না। এই জন্য লাইলাতুল কদর মানুষ কিন্তু অনেকেই আন্দাজ অনেকে মানুষ ইয়াতে বলে অনেক বুঝতে পারে। শেখুল আলবানী রহমতুল্লাহ আলী একটা বর্ণনা উল্লেখ করেছেন, বলছে আমার মেয়ে জিদ্দা থেকে আমাকে ফোন করে বললো যে লাইলাতুল কদরের রাত্রি কিনা, আমি বের হয়ে দেখলাম আমার কাছে মনে হয়নি, আমার কাছে এর পরের রাত্রি মনে হয়েছে। অনেকের কাছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুলহাম বলতে পারেন যে মনে হচ্ছে এরকম আজকে হতে পারে। এরকম এইভাবে আপনি যদি প্রতি রাত্রি আবার করেন এক রাত্রি তো হবেই, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য কখনো যেন বাদ না পড়ে সেই বিষয়টি খেয়াল রাখবেন। কখনো কখনো কেউ স্বপ্নও দেখতে পারে, স্বপ্ন দেখলে এটাকে যেন আবার অহংকার না হয়ে যান যে আমি স্বপ্ন দেখি লাইলাতুল কদর, এটা যেন না হয়। হয়তো এটা তার জন্য বিশেষ আল্লাহর পক্ষ থেকে রহমত হতে পারে, কিন্তু আরেকজনের জন্য দলিল হবে না, আরেকজনের জন্য দলিল হবে না, নিজে আবাদত করতে পারবেন আরেকজনের স্বপ্ন দিয়ে দলিল দেওয়া যায় না। এই জন্য লাইলাতুল কদরে বেশি বেশি করে আমরা আল্লাহর আবাদতে কাটাবো, বেশি বেশি করে আমরা দোয়া করবো এবং বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। মনে রাখবেন ক্ষমা যে ব্যক্তি নিতে পারবে এর চেয়ে বড় কিছু আর নেই। ক্ষমা অর্থই জান্নাত, ক্ষমা অর্থই জান্নাত, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন জান্নাত দিয়ে দিবেন, এটা বড় কথা। ক্ষমা করার অর্থ হচ্ছে আর আটকানোর কিছু নেই আপনাকে, আপনি সোজা জান্নাতে যেতে পারবেন। এই জন্য যে ব্যক্তি সবসময় ক্ষমা চায় তার কাছে আর কিছু বাকি থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিনে রাত্রে একশো বারের বেশি ক্ষমা চাইতেন, এবং কোনো কোনো মজলিসে তিনি 70-এর বেশি ইস্তেগফার করেছেন সাহাবা একরাম বলেছেন। এর অর্থ হচ্ছে রসুলের কোনো গুণা নাই, তারপরেও তিনি বেশি বেশি ইস্তেগফার করেছেন। আর আমরা যারা গুণার মধ্যে ডুবে আছি আমাদের কত বেশি ইস্তেগফার করা উচিত, কত বেশি ক্ষমা প্রার্থনা উচিত, অন্তর থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে। কিন্তু হারাম খেয়ে ক্ষমা প্রার্থনা করলে হচ্ছে না, দোয়াও কবুল হচ্ছে না, আপনার হালাল খেতে হবে, চিন্তা করুন সেটাকে। লাইলাতুল কদর পাওয়ার জন্য ইমামের সাথে দাঁড়ানোর চেষ্টা করবেন। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ন্যূনতম পক্ষে ইমাম যতক্ষণ সালাত আদায় করে অতক্ষণ তার সাথে সালাত আদায় করে গেলে আপনি কিন্তু রাত্রি কিয়ামের সওয়াব পেয়ে যাবেন। কিন্তু পুরো লাইলাতুল কদর পাবেন কিনা আল্লাহ জানেন, কারণ পুরোপুরি লাইলাতুল কদরের সুযোগ এটা তো ইবাদতের মাধ্যমে কাটাতে পারে মানুষ। আপনি পুরোপুরি ইবাদত করেন, যতটুকু করেছেন অতটুকু সওয়াব অবশ্যই আপনি পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। সারা রাত্রি দাঁড়ানোর সওয়াব পেয়ে যাবেন। লাইলাতুল কদর পেয়েছেন কিনা সহিহ হাদিসে সেটা আসে নাই। এককভাবে ইবাদত করতে পারেন, এককভাবে ইবাদত করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন যেটা আমরা বলেছি, কিন্তু শুধু দুনিয়া চাইবেন না। অনেকে লাইলাতুল কদর সারা রাত্রি দাঁড়িয়ে থাকে দুনিয়া চাওয়ার জন্য, দুনিয়ার এটা আমাকে করে দাও, ওটা আমাকে করে দাও। দুনিয়া আপনি পাবেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম হিসেবে বলে দিয়েছেন যে অমিনাস মাইয়া কো রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কেউ যদি বলে দুনিয়া দাও, আল্লাহ দুনিয়া দিয়ে দিবে, আখিরাত তার জন্য আর কিছু থাকবে না। আমরা অনেকেই আমরা সন্তানের জন্য এটা চাই, নিজের জন্য এটা চাই, সন্তানের জন্য একসাথে দুটোই চাইতে পারেন। কিরকম আপনি যদি বলেন যে আল্লাহ আমার সন্তানকে দিনদার বানিয়ে দাও, এটার মধ্যে দুনিয়াদারও হবে, এতে কোনো অস্বীকার নেই, কারণ তার রিজিক নিয়ে সে দুনিয়াতে আসছে। আর আপনি যদি বলেন যে আমার ছেলের ম্যাজিস্ট্রেট বানিয়ে দাও, অ্যাডভোকেট বানিয়ে দাও, কোনো লাভ হচ্ছে না, দুনিয়ায় শুধু চাইবে। এই জন্য সন্তানের এমন জিনিস চাইবে যে জিনিসগুলো নবীদের দোয়ার মধ্যে যেগুলো এসেছে। সন্তানের জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম, কিভাবে দোয়া করেছেন, রব্বানা হে আমাদের রব, আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বানা আমাদের রব। কি করতে হবে যে আমি আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি লিউকিমুসসালাত, সালাত আদায় করার হওয়ার জন্য। কোথায় রেখে যাচ্ছে, তিনি মক্কার কাবার পাশে রেখে গেছেন, কাবা ঘর নাই তখন রেখে গেছেন, দোয়া করতেছেন যে আমার সন্তানকে রেখে যাচ্ছে যাতে সালাত আদায়কারী হয়। এই জন্য সন্তানদের দোয়া করবেন যেন সালাত আদায়কারী হয়। রব্বি জাআলনি মুকিমা সালাত ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। সুতরাং এইভাবে এই রমাদানের বাকি 10টি রাত আমরা কাটাবো, এবং এই 10টি রাতের শেষে মনে রাখবেন এতেকার যদি করেন অবশ্যই ডুবতে হবে, অবশ্যই ডুবতে হবে, অবশ্যই ডুবতে হবে আপনাকে 21 তারিখ সূর্য ডুবার আগে, অর্থাৎ কি 20 তারিখ দিনগত 21 তারিখের রাতে আগে আপনি ডুবে যাবেন। কোনো বর্ণায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 তারিখ সকালে ডুবেছেন। আলেমগণ সবাই একমত যে 21 তারিখ সকালে তিনি বসেছেন, আগে রাতেই তিনি ঢুকেছেন, এরপরে ঘরে গিয়েছেন প্রমাণ নেই। এর অর্থ তিনি যেহেতু আবাদত করেছেন কেউ বুঝতে পারে না তিনি কি এতেকামের ভিতরে বসছেন না তিনি এখন আবাদত করছেন। এই জন্য নিয়ম হচ্ছে এটা 21 তারিখের রাতের মধ্যে রাতে আপনাকে ঢুকে যেতে হবে, সূর্য ডুবার আগে আপনাকে ঢুকার চেষ্টা করতে হবে, যাতে করে আপনার একটু সময় বাদ না যায়, কারণ 21 তারিখও লাইলাতুল কদর হয়ে যেতে পারে।
আপনি যদি 21 তারিখের রাতে না ঢুকেন তাহলে আপনি লাইলাতুল কদর নাও পেতে পারেন। এই জন্য আপনাকে লাইলাতুল কদরের জন্য সুসময় ঢুকবেন। কখন বের হবেন? যখন শুনবেন যে ঈদুল ফিতরের চাঁদ উঠেছে, শাওয়াল মাসের চাঁদ উঠেছে, তখন বের হবেন। এর আগে বের হবেন না। 30-29 পুরানো বড় কথা নয়, চাঁদ উঠেছেন কিনা দেখবেন। কারণ 30 হলে সবাই চাঁদ দেখার কথা বলবেই, 29 হলে অনেক সময় নাও হতে পারে। সুতরাং অনেকে 29 গনে তাড়াতাড়ি চলে আসে, মনে হয় যেন বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হবেন না। 10টি দিন বিরক্ত, 10টি রাত্রিতে বিরক্ত না হয়ে এবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করতে হবে। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, বলছিলাম যে এই 10টি রাত্রির শেষের দিকে আপনি কি করবেন? এই রাত্রিগুলোতে আপনি ইচ্ছা করলে খাওয়ারও খাওয়াতে পারেন, দান সদকা করতে পারেন, এগুলি কিন্তু নিষিদ্ধ নয়। মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে পারেন, জাকাতটা কারো মাধ্যমে দেওয়ার ব্যবস্থাপনা করতে পারেন, জাকাত দিয়ে দিতে পারেন। এই রাত্রিগুলোতে যত কল্যাণমূলক কাজ সবগুলি আপনি করতে পারেন, কারণ এগুলি হচ্ছে কল্যাণ করার জায়গা, কল্যাণ করার সময়। আর যখন শেষ হয়ে যাবে, যখন আপনি শুনবেন যে চাঁদ উঠেছে, তখন শরীয়ত মোতাবেক তখন সেই রাত্রি থেকে তাকবীর দিবেন। আমাদের সমাজে আসে ফজর থেকে তাকবীর দেয়, ফজরের সালাতে ফজর থেকে তাকবীর দেয়, অনেক জায়গায় দেখা যায়। কিন্তু তাকবীর হচ্ছে যখন শুনবেন যে শাওয়াল মাসের চাঁদ উঠে গেছে তখন থেকে তাকবীর। কারণ আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যেটা শিখিয়ে দিয়েছেন এর বাইরে আর কোনো কথা না। সুতরাং সেই রাত্রিতেই তাকবীর দিবেন, সেই রাত্রিতেই তাকবীর দিবেন। আর কি করবেন? অবশ্যই যাকাতুল ফিতর বের করবেন। যাকাতুল ফিতর, এটাকে সাদাকাতুল ফিতর না বলে যাকাতটাই বলি, আগে বেশি গুরুত্ব দেওয়ার জন্য বলছি। এটা দিতেই হবে, এটা দিবেন গরিবদেরকে, এটা খুঁজে দিতে হবে আপনাকে, খুঁজে তাদের বাড়িতে পৌঁছে দিবেন। এরকম নয় যে আপনি নিজে তাদেরকে ডেকে আন, তারা ফোক বিক্রয় করতে আসবে, যেন না হয়, তাদের বাড়িতে তা পৌঁছে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 9টি রমজান মাসে তিনি যাকাত দিয়েছেন, কখনো তিনি পয়সা দেননি, টাকা পয়সা দেননি, তিনি খাবার দিয়েছেন, খাবার দিবেন, খাবার দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আদর্শ, অন্য কোনোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেননি। কেয়াস করে একদিকে চলে গেলে, শেষ পর্যন্ত বিপদে পড়লে, আপনার এটা কবুল না হলে সমস্যা রয়েছে। রাসূলের আদর্শের বাইরে আমাদের যাওয়া উচিত নয়। খাবার দিবেন, কতটুকু দিবেন? এক সা পরিমাণ দিবেন। মদিনার সা আছে এখন ঘরে ঘরে আলহামদুলিল্লাহ, অথবা আমাদের কাছেও আছে, অথবা বিভিন্ন জায়গায় আছে। এটা সার পরিমাণ দিবেন, কেজি পরিমাণ সব করবেন না। সার একটা পরিমাণ, যত মোটা চাউল হয় কম ধরে, যদি চিকন চাউল হয় বেশি ধরে। এটা একটা বাঁকখারা, এটা ওজনের জিনিস নয়। আমরা ওজন দিয়ে এটাকে নষ্ট যেন না করি। অনেকে ওজন দিয়ে 2 কেজি 40 গ্রাম, এটা কোনো কোনো চাউলের ক্ষেত্রে হলে, সব চাউলের ক্ষেত্রে তা নয়, এই জন্য সবসময় মিলে না। অনেকে এই জন্য 3 কেজি দিয়ে দাস সাবধান হওয়ার জন্য সেটা করে থাকেন, সেটা একটা সাবধানতা। এক একজনের পক্ষ থেকে 3 কেজি সাবধানতা হয়, কিন্তু এটা কেজি হিসেবে চলে যাচ্ছে, সুন্না মোতাবেক হচ্ছে না। সুন্না মোতাবেক আমাদেরকে বাক্যটা প্রত্যেকের ঘরে রাখা উচিত, প্রতি বছর আপনার কাজে লাগবে, প্রতি বছর আপনার কাজে লাগবে। যাকাতুল ফিতর প্রতি বছর আপনার কাজে লাগবে এটা, এবং এটা বিভিন্ন ইয়ার সময়, কাফফারা দেওয়ার সময় এটা কাজে লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা দিয়েই চেষ্টা করেছেন। আমাদের দেশে আগে ছিল ভিন্ন ভিন্ন বাক্যখানা, এখন অনেক জায়গায় নেই। বাটখারা ছিল একটা, ওজন ছিল আরেকটা, এটা বাটখারা হিসেবে দিতে বলেছেন। যেমন কাঁঠা হিসেবে একসময় বিক্রি হইতো, এটা সেরকম হয়। এটা অনেক বেশি চাউল ধরে, আমরা 2 কেজি 2.5 কেজি বলে বলে অনেক সময় গরিবদের ঠকাচ্ছি না, তো বিষয়গুলো খেয়াল রাখা দরকার। গরিব ঠকানোর চেয়ে বড় কথা হচ্ছে আমার এবাদতটা যথাযথ আদায় হচ্ছে না, এই জন্য এটা খুঁজবেন, পাওয়া যাবে। আমি দেখেছি বিভিন্ন জায়গাতে এখন বিক্রি হচ্ছে, এটা খুঁজে নেবেন। মদিনা থেকে আমাকে সনদ দিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ, রাসূলুল্লাহ পর্যন্ত সনদ সহ আমাকে একজন দিয়েছেন, আমি সেটা সেভাবে নিয়ে এসেছি, আমি সেভাবে দিই। আমি অনুরোধ করবো সবাইকে, এটা প্রচলন করুন আপনারা, এই সুন্নতটা মরে যাচ্ছে দিন দিন, এটাকে প্রচলন করুন। আমরা শুধু অমুকে অমুকখান থেকে টাকার কথা বলেছে, 73 টাকা 1720 টাকা 1820 টাকা ওইসব হিসাব না করে আমরা সার দিয়ে দেব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না মোতাবেক, এবং যা দিলে আপনি নিশ্চিন্তভাবে জীবনযাপন করতে পারেন যে আমার এবাদতটা সুন্দর মতো করেছে আলহামদুলিল্লাহ। সেরকম কাজটি আমরা করব, আমরা অন্য কোনো কিছু বাড়িয়ে করব না। আজকে কয়েকটি আপনাদের কাছে অনুরোধ থাকবে। 1 নম্বর হচ্ছে এই মসজিদটি আপনারা দেখছেন ইনশাআল্লাহ উসসিসা আলাত তাকওয়া,
যে সমস্ত মসজিদ আল্লাহর তাকওয়ার উপর নির্ভরশীল হয় সেই মসজিদে দাঁড়াতে আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশনা দিয়েছেন। এই সমস্ত মসজিদের নির্মাণ যে ব্যক্তি এগিয়ে আসবে সেই ব্যক্তি কোনো ভুলের মধ্যে নয়, সে সবচেয়ে ভালো কাজের মধ্যে রয়েছে। ইন্নামা ইয়াবুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মসজিদ তো তারাই নির্মাণ করে যাতে আখিরাত এবং আল্লাহর উপর ঈমান যাদের আছে। এই জন্য এই মসজিদ নির্মাণের জন্য এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মসজিদে আপনি আপনারা জানেন যে এখন স্থান সংকুল হচ্ছে, আমি দেখতে পাচ্ছি বাইরে কত মানুষ দাঁড়িয়ে আছে। আমাদের জন্য অবশ্যই চতুর্থ তালাটি জরুরি এবং আমার কাছে যত খবর এসেছে চতুর্থ তালা জরুরি, তারা চেষ্টা করতে চাচ্ছেন। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ বানাবে আল্লাহ তাআলা তার জন্য একটি ঘর বানাবেন জান্নাতে। জান্নাতে ঘর থাকলে আপনি জাহান্নামে যাবেন না, বিশ্বাস করবেন না, মানে একটা বিশাল সুযোগ। এই জন্য অনেকেই দেখবেন যে শুধু মসজিদ বানাচ্ছে বাইরে থেকে, তারা টাকা দিয়ে দিয়ে মসজিদ বানাচ্ছে, এই ব্যক্তি জান্নাত কিনে ফেলতেছে দুনিয়াতেই, আপনি কেন কিনবেন না? অনেকে বলতে পারেন আমি কি পুরো মসজিদ বানাতে পারবো কিনা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশটি স্মরণ করুন, তিনি বলেছেন ওয়ালাউ কামাফ হাসে কেতাতিন, একটি কেতা পাখি কবুতর পায়রা যেভাবে ডিমে তা দেয় যতটুকু জায়গা লাগে, একটুকু যদি কেউ যদি কোনো মসজিদের জন্য বানায় তো তার জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করেছেন। সুতরাং আপনি অংশীদার হন, অংশগ্রহণ করুন, নিজের বাড়ির থেকেও মসজিদকে গুরুত্ব বেশি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম যেখানে গেছেন প্রথমে মসজিদ নির্মাণ করেছেন, কোবাকে মসজিদ বানিয়েছেন, তারপর যখন তিনি তার মসজিদে নবীতে আসলেন সেখানে আবার মসজিদ বানালেন, যেখানে যেতেন সেখানে মসজিদটাকে আগে গুরুত্ব দিতেন। আপনার আমার নিজের বাড়ি ঘরের চেয়ে মসজিদের গুরুত্ব বেশি দেওয়া দরকার, আমাদের উচিত মসজিদ নির্মাণে এগিয়ে আসা। আমি অনুরোধ করে প্রত্যেকে যার যত সামর্থ্য আছে এই মসজিদের জন্য ব্যয় করবেন, তবে জাকাত নয়, নিজস্ব দান থেকে সেটা প্রদান করবেন ইনশাআল্লাহ। এই মসজিদের মতো আলী সাহেবের শাশুড়ি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, এবং যারা এই করোনা মারা গেছেন সবাইকে আল্লাহ জান্নাত নসিব করুন, এই দোয়া আমি করছি। মসজিদের চারতলার কাজ হবে সেটার জন্য দোয়া করতে বলেছি। মুসল্লি রিফন ভাইয়ের মা মারা অসুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং তাকে যেন দিনের মধ্যে দিনের উপরে তার জীবনটা রাখেন, এবং দিনের মধ্যে সবাইকে যেন আমাদের সবাইকে যেন দিনের এই অবস্থা থেকে আল্লাহ যেন দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহু সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারুল্লাহ আযজা ওয়াজাল্লা ফি কিতাবিহি ওয়া জান্নাতি মালায়েকাতুল মুসাববিহাতুল কুদসি ওয়া জাল্লা যালিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা আমিরা ইন্না আল্লাহা মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأنصار الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا اجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আমাদের বিপদগ্রস্ত আছে, করোনা আক্রান্ত আছে অনেকে, আল্লাহ তাদেরকে সুস্থ দান করুন আল্লাহ। আল্লাহ বিভিন্ন অসুস্থতা আছে, আল্লাহ সুস্থতা দান করুন আল্লাহ। বিভিন্ন সমস্যা সমস্যার উত্তরের ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে দিনের উপর রাখুন, আমাদেরকে হতভাগা বানাবেন না, আমাদেরকে আপনি লাইলাতুল কদর প্রাপ্ত অধিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের সবাই আপনি সৌভাগ্যবান বানিয়ে দিন আল্লাহ, জান্নাত দিয়ে আমাদেরকে আপনি ধন্য করে দিন আল্লাহ। আমাদেরকে তাওহীদের উপর রাখুন, সুন্নাহর উপর আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। اللهم اغفر وارحم انت خير الراحمين عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله اكبر والله يعلم ما تصنعون.